আজকের অতিথিকে যিনি প্রথম সিনেমা দিয়েই প্রমাণ করেছিলেন নিজের অভিনয়ের দক্ষতা, তিনি আর কেউ নন সোহানা সাবা। আমি তোমার ছোটবেলাটা সম্পর্কে একটু জানতে চাই। ছোটবেলাটা কেটেছে হচ্ছে গিয়ে ধানমন্ডি, এলিফেন্ট রোড এবং আজিমপুর এলাকাতে। আমি লেডিস ক্লাব কিন্ডার গার্ডেনে পড়েছি, তারপরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পাশ করেছি, এইচএসসি করেছি ঢাকা মহিলা কলেজ এবং শান্তমারিয়াম থেকে আমি গ্রাজুয়েশন করেছি। ছোটবেলাতে তুমি নাচ করতে, তো ওই নাচটা কিসে থেকে, মানে নিজেরই শখ ছিল যে আমি নাচব? না না, একেবারে না, আমার কোনো কিছু আমার শখ না। যেটা ছিল যে আমার মা অভিনয় করতেন আরণ্যকে, ছায়ানটে গান করতেন এবং নাচ করতেন, হাসানি মামুনার টিচার ছিলেন। তো সেখান থেকেই মামুনির আসলে, যখন আমি আর আমার ভাই হয়ে যাই তখন সে যেহেতু এগুলো কন্টিনিউ করতে পারেনি, আমাকে একেবারে 4 বছর বয়স এবং আমার ভাইয়ের তখন 5 বছর বয়স, আমাদেরকে ছায়ানটে ঢুকিয়ে দিয়েছিলেন নাচে এবং তবলায়। সো এরকম না যে এটা আমার আমার অ্যাডাপ্ট করা, এটা আমার মায়ের থেকে আমার পাওয়া এই স্বপ্নগুলো। ওই মায়ের থেকে কি অভিনয়টাও এসেছে যে এক্স্যাক্টলি, মানে আসলে তো আমাদের এখানে অভিনয়ের কোনো স্কুল নেই, হ্যাঁ, সেই জন্য আসলে নাচটা শেখা। যেহেতু আমার হাইট ভালো ছিল, আমি র্যাম্পে হেঁটেছি, টিভিসির অফার পেয়েছি, আসলে অভিনয়ের অফারের অপেক্ষায় ছিলাম এবং সেটাও ফর্চুনেটলি পেয়ে গেছি। অভিনয় ছিল আমার মায়ের বা আমার একটাই স্বপ্ন ছিল এবং আর কোনো স্বপ্ন নিয়ে আমি আসলে বড় হইনি। আমার জীবনে একটাই স্বপ্ন ছিল যে আমি অভিনয় করবো এবং সেলিব্রিটি হব। ওই সময়টাতে কি স্কুলেও পারফর্ম করা হতো বিভিন্ন নাচ বা অভিনয়গুলিতে? স্কুলে আমি তো প্রচণ্ড দুষ্টু ছিলাম, স্কুলে বাসায় যেখানে হোক ভীষণ দুষ্টু ছিলাম। তো স্কুলে আমাকে প্রত্যেক দিনই শাস্তি পেতে হতো, কান ধরে উদ্বাস করতে হতো 10 বার, আমাকে মাঠে দাঁড় করিয়ে দিত, বেশি কথা বলার জন্য না, বেশি কথা বলার জন্য, দুষ্টুমির জন্য, যে কোনো কিছুর জন্য, মানে সব রকম দুষ্টুমির জন্য আমি গিয়েছিলাম। দুষ্টু বাচ্চাটাকে না না, মানে আমি এক নামে সাবা নামে ফুল স্কুলে, আমাদের কোয়েড ছিল, ছেলেমেয়েরা একসাথে পড়তাম, ফুল স্কুলে ফেমাস ছিলাম কারণ আমি ভালো নাচ করতাম, আমি গান করতাম এবং আমি দুষ্টু ছিলাম। সো আমি প্রচণ্ড ফেমাস চারদিকে এবং সবাই জানতো যে এই মেয়েটা দুষ্টু, এটা নিয়ে কোনো ইয়ে নাই। এবং তখন আমি ভাবতাম কি যে এই যে টিচার আমাকে শাস্তি দিচ্ছে, বড় হয়ে তারা একদিন দুঃখ করবে যে এই সাবা, এখনো তো তার এই সাবাকে কত কান ধরিয়ে কত কান ধরেছে, তখন কষ্ট পাবে তারা। আমি অভিনয় না একেবারে নাচের পারফরমেন্স করতাম। আমি আসলে এখন পর্যন্ত যদি কাউন্ট করি প্রায় 1000-এর উপরে স্টেজ শো, আমি ডান্স শো করেছি। তো আমি যেহেতু এই যে 4 বছর বয়স থেকেই শিখেছি, স্কুল, তারপরে ছায়ানট, বাফা এবং তারপরে নানান প্রাইভেট প্রোগ্রাম নিয়ে প্রায় 1000-এর উপরে আমি শুধু ক্লাসিক্যাল ডান্সের শো করেছি। ভাই বোনদের সাথে কীরকম ছিল বন্ডিংটা? আমার একটাই বড় ভাই, আমার থেকে 15 মাসের বড়, এবং ও আসলে আমার সঙ্গী ছিল সব অর্থে, কারণ আমরা দুইজনাই বাইরে মাঠে চলে যেতাম বিকালবেলা, একদম মুরগির বাচ্চারা যেরকম সন্ধ্যার সময় বাড়িতে ফেরে, আমিও একদম বাসায় ফিরতাম, নাহলে মামুনি ধরে মার দিবে। তো সে আমার সব অর্থেই সঙ্গী ছিল, পাড়ার বন্ধু সেই আমার ছিল, আরও তো অনেকে ছিল, এবং আমার আমরা ঢি 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 করে পিস্তল দিয়ে খেলতাম, হাত দিয়ে পিস্তল বানাতাম আর কি, তারপরে আমরা হাড়ি পাতিল একসাথে খেলতাম, সব কিছুই একসাথে করতাম। মানে আমার ভাই ভাইয়ের খেলাটা সাবাও খেলতো এবং সাবার সাথে ভাইও ওই হাড়ি পাতিল খেলাটা এভাবে খেলতো। তো ছোটোবেলা থেকে এই যে তুমি চাইতে যে আমি অভিনয় শিল্পী হবো, এটা মানে কিসের জন্য নিজেকে মনে হতো? আমরা যখন কবিতা আবৃত্তি করতাম বা নানান কিছু, আমার কাছে কেন যেন মনে হতো, এখন কিন্তু যেটা যত বড় হচ্ছি এই ধারণাটা আরও কমে যাচ্ছে, তখন মনে হতো আমি ভীষণ ট্যালেন্টেড, সো আমি একটা জায়গায় চান্স পেলে একদম আমার ট্যালেন্ট ঢেলে দেখিয়ে দেবো। বাট যখন যত বড় হচ্ছি, যত বেশি জানছি, যত বেশি দুনিয়ার ক্রিয়েটিভিটি সম্পর্কে জানছি, তখন বুঝতে পারছি যে আমরা কত ছোট, কত কোর ব্যাংক, কত তুচ্ছ পুরো দুনিয়ার ক্রিয়েটিভিটির কাছে। তো তখন মনে হয় যে আমি কত ছোট, আমাকে আমার আরও কত দেখানোর আছে, কত শেখার আছে, কত দেখার আছে। এই যে নৃত্যশিল্পী থেকে আস্তে আস্তে অভিনয়ের দিকে যে যাওয়াটা, এই জার্নিটা কীভাবে শুরু হলো? প্রথমত আমার একটা ম্যাগাজিনে একটা ছবি দেখে আমাকে গিয়াসুদ্দিন সেলিম, তার খুব পপুলার একটা নাটক ছিল বিপ্রতীপ, সেটা সেকেন্ড পার্টের জন্য কাস্টিং করেছিল, এভাবে অভিনয় করা শুরু। অভিনয় যখন আমি ওইভাবে ছোটোবেলায় শুরু করেছি, তখন আমি স্কুলে পড়ি, তখন থেকে আমি ভীষণ চুজি ছিলাম আমার ক্যারেক্টার বা সব কিছুর ব্যাপারে। তখন আমি সেলিব্রিটি ছিলাম না, এমন না যে চাইলেই আমি খুব ইম্পর্টেন্ট কোনো রোল পেয়ে যাবো, বাট তখন থেকে ভীষণ চুজি ছিলাম এবং ওয়েট করছিলাম একটা টার্নিং পয়েন্টে। কোনো দিন ভাবিনি সিনেমায় অভিনয় করব, কিন্তু ফর্চুনেটলি
কবরী আপু প্রায় 200টা মেয়ে দেখে ফেলেছে, তার মধ্যে থেকে হঠাৎ করে আমাকে, আমার তার সাথে কানেকশন হয়েছে, আমাকে শহীদুল আলম সাচ্চু ভাই নিয়ে গিয়েছিল অনেকগুলো মেয়ের সাথে, এবং সে আমাকে ওখান থেকে কেন জানো, আমরা কবরী আপুকে আমি অনেক পরে মানে পাপাকে দেখতে চেয়েছিল, পাপা প্রথম আমার কোনো কাজে গিয়েছিল, পাপার এই যাওয়াটা নিয়েও একটা মজার ব্যাপার আছে, আমার বাবাকে আমি পাপা ডাকতাম, পাপা আমার কোনো কাজে যেত না, যখন বললাম কবরী আপু তোমাকে দেখতে চেয়েছে, মামনি তো প্রতিদিন যায়, বলেছে যে তোমার বাবাকে দেখবো, তো আমি সেদিন পাপা সেদিন রাজি হলো, যেটা সে কখনো হয় না, এবং আমি দেখলাম 2 ঘন্টা ধরে পাপা শাওয়ার নিল, এবং আমার পাপা কিন্তু প্রচণ্ড গুছিয়ে সুন্দর করে কথা বলে, যে অ্যাবিলিটিটা মেবি আমার পাপার থেকে হয়েছে, পাপা দেখলাম কবরী আপুর সামনে শুধু ফাম্বল করে, কোনো ডাল কোনো কথা বলতে পারছে না, এবং পাপা আসার সময় বলছে যে এই কবরীর সিনেমা আমি স্কুল পালিয়ে পালিয়ে দেখেছি, হোয়াট এভার। তো তখন আমি আস্তে করে পাপাকে বলছিলাম যে কবরী আপু যে কেন আমাকে কাস্টিং করলো এতগুলো মেয়ের মধ্যে, তখন কবরী আপু বলছে শোনো মেয়ে, তুমি আমার কাছে শুকরিয়া করবে না, তুমি খোদার কাছে শুকরিয়া করো যে আল্লাহ তোমাকে প্রথম দেখার পরেই তোমার প্রতি যে ভালোবাসাটা আমার মধ্যে এনে দিয়েছে, আমার মনে হয়েছে এই মেয়েটাকে নিয়েই কাজ করব। তো শুকর আলহামদুলিল্লাহ এই যে এই সুযোগটা পেলাম, তারপর আর ফিরে তাকাতে হয়নি। আজকে সোহানা সাবা এক নামে যে সবাই চিনে, ওই একটা আয়নার তার সেই ভালোবাসার জন্যই। প্রথম যখন ওই আয়নাটা রিলিজ হলো, ওই সিনেমাটা যখন রিলিজ হলো, তখন ওইটা খুবই সাড়া ফেলে পুরো দেশে, এবং পার্সোনালি আমারও খুব পছন্দের ওইটা। তো যখন নিজেকে ওইভাবে বড় পর্দায় দেখা হলো, তখন কেমন ফিল হচ্ছিল নিজের মধ্যে? প্রথম আমি আসলে আমাদের ডাবিংয়ের আগে জহির রায়হান হলে ওটাকে দেখানো হয়, মানে আমরা পুরো জিনিসটা দেখি, তো আমার কাছে মনে আছে যে কবরী আপু আমার পাশে থেকে বলছে শোনো চুলটা এইভাবে বাঁধলে তোমাকে বেশি ভালো লাগে, এইভাবে ডায়লগ বলবে, এটা একটা পাশ থেকে বলেই যাচ্ছে, আমি না হা করে আমাকে দেখছি, অনেকক্ষণ পরে সে মাথায় পাড়ি মেরেছে, শুনছো নাকি বলছে যে হ্যাঁ আপু, আমি আমাকে হা করে দেখছিলাম যে এত বড় পর্দা জুড়ে শুধু আমি, এবং এত ভালো লাগছে আমাকে দেখতে, আমার উপরে পুরো গল্প। এবং খুব মজা লাগছিলো যখন সিনেমাটা রিলিজ হয়েছে, এখনও কিন্তু অনেকে মনে করে আমি কবরী আপুর মেয়ে, অথবা অনেকে মনে করে আমি ইন্ডিয়া থেকে এসেছি, এই এই ভুলটা আমি একটু ভাঙতেছি, অনেকেই মনে করে, ইনফ্যাক্ট আমিও কোথা থেকে শুনেছি আমার মনে নেই, কিন্তু এরকম কিছুটা আমিও শুনেছি যে সোহানা সাবা হচ্ছে চিত্রনায়িকা কবরীর মেয়ে, এই রুমার্সটা কীভাবে ছড়ালো? এটা আসলে আমার মনে হয় যে আমিও যদি যখন আমি ডিরেকশন দিব, আমার যে মেইন কাস্টিং থাকবে তার চেহারার মধ্যে, তার সব কিছুর মধ্যে আমার একটা আদল থাকবে। আসলে মানুষ নিজের সৃষ্টিতে নিজের আদল খোঁজে, নিজের ছায়া খোঁজে। মেবি ওই যে কবরী আপু বলেছিল যে প্রথম দেখা তার আমার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে, মেবি সে আমার মধ্যে তার ছায়া, তার চেহারার কিছুটা ছায়া পেয়েছিল। এরকম হয় যে সামনে ফেরদৌস দাঁড়ানো, এবং আমি যেহেতু নতুন, আমি কিন্তু ডায়লগ দিচ্ছে কেউ হয়তো বা ডিরেক্টর দিচ্ছে, আমি কথাই বলতে পারছি না, তখন কি এরকম কিন্তু আমি না, এটা একটা আমার জন্য বলবো প্লাস পয়েন্ট, আমার মধ্যে কখনো কাজ করে না কিছু এসে যায় না আমার সাথে কে কাজ করছে, আমি কি আমার ক্যারেক্টারের মতো হতে পারছি, এবং আমার কোয়ার্টিস্ট কি কমফোর্টেবল ফিল করছে আমার জন্য। সো আমাদের কেমিস্ট্রিটা যদি সবসময় একা ভালো, যেটা কবরী আপু বলতেন যে একা ভালো অভিনয় করলে হবে না, কিন্তু আমাদের যারা ছোটো ছোটো জুনিয়র আর্টিস্ট আমাদের সাথে কাজ করেছিল মেইন কাস্টিংয়ের পাশে, তাদের প্রত্যেকজনের সাথে কিন্তু আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তখনও ছিল, এখনও আছে, তার কারণ আমি সবসময় মনে করি যে একা ভালো করলে হবে না। প্রথম ছবিটা তো একদম ম্যাসিভ সুপার হিট ছিল, এবং ওইটা রিলিজ হওয়ার আগেই বলছিলে যে আবার আরেকটা করছে, তো ওই পরিবর্তনটা যে হঠাৎ করেই হয়ে গেল লাইফে, ওই চেঞ্জটা এবং হঠাৎ করেই এই ফেমাস হয়ে যাওয়াটা কি ভাবে তখন কেমন লাগছে? আমি যখন আয়নাতে শুটিং করছিলাম, আয়নার শুটিং 8 দিন ছিল FDC-তে, তখন কিন্তু প্রচুর সিনেমার শুটিং হতো, মানে 100টা সিনেমার রিলিজ পেত ওই সময়, কিন্তু আমি একদম FDC-তে 8 দিনের মধ্যে 14টা সিনেমা আমি 24টা সিনেমা আমি নো 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 বলে গেছি। হ্যাঁ, আমি কিন্তু এত সিনেমার অফার পাচ্ছিলাম, আমি তখন না বলেছি, কারণ একটা ভয় ছিল কাটপিসের ভয়, তখন কাটপিস সিনেমা খুব হতো, আর আমি বুঝতে পারছিলাম না, কারণ পাপা আমাকে মানা করে দিয়েছিল, বলেছিল একটাই সিনেমা করবে আর সিনেমা সে অ্যালাউ করবে না। এই 24টা সিনেমা তুমি মানা করেছো, এটা আয়নার শুটিং চলাকালীন চলাকালীন অবস্থা, তার আগে পরে তো আছেই, তখন জাস্ট কাউন্ট করতাম যে আজকে 1 নম্বর, কাল 5 নম্বর, এরকম কাউন্ট করতাম এই সময়েরটা। তো খেলাঘর সিনেমাটা যখন অফার আসলো, তখন মোর্শেদ আঙ্কেল আমাকে বললেন, মোর্শেদুল ইসলাম, তখন মনে হয়েছে এটা আমার না করাটা বোকামি হবে, তখন আমি পাপা মামনিকে কনভিন্স করে সেকেন্ড সিনেমাটা করেছি। তো অবশ্যই আমার আমার জন্য যেটা হয়েছে যে এই দুইটা সিনেমা প্রথমেই চয়েস করার কারণে আমি বুঝে গেছি যে আমার প্যাথ কোনটা, আমি আসলে সো কল কমার্শিয়াল সিনেমা থেকে আমি বরং একটু যেটা অ্যাক্টিং বেসড সিনেমা,
সেই ধরনের সিনেমাতে আমি বেশি কমফোর্টেবল, যেটা বিশ্বাসযোগ্য ডায়লগ সেটা বলতে বেশি আমি কমফোর্টেবল। সবার মুখে মুখে সুহানা সাবা, এবং ধীরে ধীরে জিনিসটা কোথায় যেন হারিয়ে যাচ্ছিল, এটা কেন হলো? আমি ভীষণ নাকুচু আমার হয়ে গেল যে আমি এটা পছন্দ হয়তো সেটা পছন্দ হয় না, ডিরেক্টর পছন্দ হয়তো কাস্টিং পছন্দ হয় না, কাস্টিং পছন্দ হয়তো ওটা পছন্দ হয় না, এরকম নানান ব্যাপার হলো। আর ভালো কাজের সংখ্যাও তো আসলে খুব একটা ছিল না, তো রেয়ারলি আমি এরকম চুজ করতে করতে সংখ্যাটা যে এত কমে গেল এবং আমার যে কন্টিনিউশনটা এত কমে গেল সেটা আমি আসলে খেয়ালও করিনি। সো আসলে আমার কাছে মনে হয় যে এইটা যে এখনও খেয়াল করে আমি রিভাইভ করে এখন কাজ শুরু করতে পারছি আবার নতুন করে, আমার মনে হয় যে ঠিক আছে, অসুবিধা নেই, আসলে নতুন করে শুরু করব। তোমার একটা সিনেমা রিলিজ হয়েছিল অনেক বছর আগে, তো স্বররিপু নাম, ওইখানে মোটামুটি অনেকটা বোল্ড ভাবে তুমি স্বররিপু, হ্যাঁ কলকাতায়, হ্যাঁ তো অনেকটা বোল্ড ভাবে তুমি প্রেজেন্ট হয়েছিলে পর্দায়। আমাদের এখানে খুব ভুল ধারণা আছে, আমাদের এখানে মনে করে সাহসী মানে হচ্ছে কাপড় খুলে ফেলা, কাপড় খুলে ফেলার কোনো সাহসের কিছু নেই, এটা সবাই খুলতে পারে, এটা নিয়ে এত সাহসী মনে করার কিছু নেই। ডিপেন্ড করে যে আমি যে ক্যারেক্টার না বাস্তব জীবনে আমি সেই ক্যারেক্টারটা স্ক্রিনে ঠিকঠাক মতো করতে পারছি কিনা, আমার যেটা বললে আমি সমাজের সবার কাছে সমালোচিত হব সেটা বলতে পারছি কিনা। হ্যাঁ মানে সবাই তো আসলে সমাজের প্রিয় পাত্র এবং পাত্রী হতে চায়, সো ওই জায়গা থেকে আমি বের হতে পারছি কিনা, আমার কাছে মনে হয় বোল্ডনেস ওখানে। সো আমি যদি বলে থাকি যে এখানে বোল্ড বলতে যেটা মিন করছো, আমি আসলে এটার সাথে একমত না, আমি এটাকে বলতে পারি যে হ্যাঁ এটা সাহসের ব্যাপার, আমি দেশের বাইরে গিয়ে কাজ করেছি এবং অসম্ভব ফেমাস সাতজন আমার কো-আর্টিস্ট, তাদের মধ্যে কিন্তু আমি প্রোটাগনিস্ট ক্যারেক্টার করেছি, এইটা হচ্ছে বাবা পাওয়ার যোগ্য। বাট কী করেছি সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কীভাবে অভিনয়টা করলাম, এক্সিকিউট কী করে করলাম আমার ক্যারেক্টারটা। কলকাতায় কিন্তু এখন বাংলাদেশে জয়া হাসান কাজ করছে, এখন নতুন করে বাঁধন যাচ্ছে এবং মিথিলাও যাচ্ছে, তুমি তো আগেও কাজ করেছো, তো ভবিষ্যতে কলকাতায় এরকম আরও কাজ করার কোনো প্ল্যান আছে? আচ্ছা আমি আসলে আরও আগে থেকে আসতে চাই, যদি বলি যে অঞ্জু ঘোষ আমাদের কলকাতায় কাজ করেছে, রাজ্জাক, নায়করাজ রাজ্জাক কাজ করেছেন কলকাতায়, ফেরদৌস ভাইয়া এক চেটিয়া এক নাম্বার হিরো হিসাবে কাজ করেছে, তারপরে ইয়েস জয়াপু গেছে, ওই সময়টাতেই সমসাময়িক সময়ে আমি গেছি, এবং তারপরে হ্যাঁ বাঁধন কাজ করছে এখন, আমাদের মিথিলা কাজ করছে, আমি খুবই প্রাউড ফিল করি যে আমাদের আমাদের ছেলে মেয়েদের ওখানে ডিম্যান্ড আছে। এর মধ্যে শাকিব খানও তো কাজ করেছে, আরও না বুবলি টুবলি অনেকেই কাজ করেছে, তো আমি খুবই প্রাউড ফিল করি যে আমাদের ছেলেমেয়েরা ওখানে কাজ করছে এবং ওখানকার মানুষরা আমাদের সাথে কাজ করছে, আমাদের কালচারাল ভাষা সেম, সো এই আদান প্রদানটা হওয়াটা আমি খুব পজিটিভলি দেখি। এবং অবশ্যই আমার আরও দুটো সিনেমা রিলিজ হওয়ার অপেক্ষা আছে কলকাতায়, এবং আরও সিনেমা সাইন করেছি যেগুলো আসলে এবছর শুরুতেই শুটিং হওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি এই লকডাউনের কারণে হয়ে উঠতে পারেনি, ইনশাল্লাহ খুব জলদি কাজ করব। অবশ্যই মানে দেশের বাইরে যখন গণ্ডির বাইরে গিয়ে কাজ করবো ওটা ইন্টারন্যাশনাল কাজ হয়ে যায়, ওটা করতে কার না ভালো লাগে। মিডিয়াতে একটা জিনিস হয় যে খুব বেশি দিন মানে একদম রেগুলার যারা রেগুলার বেসিসে কাজ করছে তারাই টিকে আছে, যারা একটু গ্যাপ হয়ে যাচ্ছে বা যারা কোনো দিক থেকে একটু পিছিয়ে পড়লো তারা একদম পিছিয়ে পড়লো বা তাকে দেখাই আর যাচ্ছে না, কিন্তু তুমি কিন্তু ইরেগুলার থেকেও রেগুলার আছো, এই জিনিসটা কীভাবে করছো? কারণ আমি আসলে ইরেগুলার নেই, আমি কিন্তু আমার একটা রিদম অল দ্য টাইম আছে, মানে আমি সবসময় কম কাজ করি কিন্তু ভালো কাজ করি, সো মানুষজন আর ওই রিদমটা মাথায় থাকে, ভালো কাজের সময় ফরচুনেটলি আমার কথা মনে করে। আমি যেমন প্রতিদিনই নিজের একটু হলেও উন্নতি করার চেষ্টা করি, সেটা আমি প্রচুর বই পড়ি, আমি প্রচুর সিনেমা দেখি, এবং আমি নিজের কী কী ভুল ছিল, কালকে কোন ভুলটা ছিল সেটা শুধরে আজকে একটু হলেও নিজের উন্নতি করার চেষ্টা করি। অভিনয় শিল্পী থেকে প্রডিউসারের যে জার্নিটা ওইটা কীভাবে শুরু হলো, কেন মনে হলো যে প্রডিউস করব? আমি আসলে এক্সিকিউটিভ প্রডিউসার ছিলাম, ইয়েস তখন আসলে হ্যাঁ এটা একজন প্রডিউসারের জন্য বা এক্সিকিউটিভ প্রডিউসারের জন্য যে বাজেটটা থাকা দরকার, একজন ডিজাইনারের জন্য যে বাজেটটা থাকা দরকার, আমাদের ফিল্মে সেটা ছিল না, তো কে করবে আমি করব, কে প্রডিউসার অ্যারেঞ্জ করবে আমি করব, সেই প্ল্যান ছিল না, না না এটা করতে করতে করে ফেলা। এবং যেহেতু আমি অনেক বছর ধরে অভিনয় করি এবং আমি প্রোডাকশন সেন্স প্রোডাকশন ডিজাইন সেন্স আমার খুব ভালো, আমি কিন্তু যে কোনো স্ক্রিপ্ট পড়ে একদম চটপট করে ফেলে বলে দিতে পারি যে এটা এতদিন শুটিং লাগবে, এখানে 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 এই শিডিউল, আমার একদম কাগজ কলম নিয়েও বসা লাগে না, আমি স্ক্রিপ্ট পড়ে বলে দিতে পারি, তো সেইটার হয়তো এটা একটা কারণ যে আমার চটপট করে হয়ে গেছে এই কাজগুলো।
এই প্রফেশনটা নিয়েও কি ভবিষ্যতে আগানোর ইচ্ছা অ্যাজ এ প্রডিউসার? অফকোর্স আমার খামার বাড়ি যে প্রোডাকশন হাউসটা আছে সেটা থেকে অলরেডি আমি একটা ওয়েব সিরিজ তো করলাম টুইন রিটার্নস, এবং সেটা ভালোই মানুষজন পছন্দ করেছে। অনেক কাজ করার ইচ্ছা আছে, আমি সিনেমাও প্রোডিউস করছি, দেখা যাক। অনেক সুন্দর সুন্দর কিছু প্ল্যানিং নিয়ে এগোচ্ছি এখন। অন্যান্যদের কাজে যেখানে আমি কাস্টিং সেইটার কাজ, এবং পাশাপাশি আমার সিনেমা প্রোডাকশন, এই দুইটা মিলে একটা মানে টাইট শিডিউলের মধ্যে পড়ে যায়, যেটা আমার মিলানো খুব কঠিন হয়ে যায়। বাট ইয়াস, আমি চেষ্টা করছি মিলানো। তো ছোট পর্দা এবং বড় পর্দা দুই জায়গাতেই আমরা সোহানা সাবাকে দেখি, সোহানা সাবার কোন জায়গাটা বেশি কমফোর্টেবল মনে হয়? এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি বলি যে আপনি কোথায় সাঁতার কাটতে পছন্দ করেন, এটা বলাটা কঠিন। সাঁতার তো সাঁতারই, তবে হ্যাঁ, সমুদ্রে সাঁতার কাটলে ওটার একটা মাইল ফলকটা স্ট্যাবলিশ বেশি হয়। সো অফকোর্স আমার সিনেমায় অভিনয় করতে ভালো লাগে। এখন নতুন প্ল্যাটফর্ম হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে অভিনয় করতে ভালো লাগে। ইদানিং আমি নাটকে সচেতনভাবেই অভিনয়টা করছি না, ইদানিং মানে বেশ কয়েকদিন ধরে, প্রায় 2 বছর হতে চললো, করবো না কখনো সেটা বলিনি, তবে আপাতত করছি না। তোমার এক্স হাজব্যান্ডের সাথে তোমার যেমন পার্সোনালি একটা সম্পর্ক ছিল এবং প্রফেশনালি তোমরা একটা সম্পর্কে ছিলে, তো ওই জিনিসটা কি আফটার ডিভোর্স কোনোভাবে ক্ল্যাশ করে? না, এইটাতে দেখো, এখন আমার কাজের, আমি যেই ধারায় কাজ করে আসি সেই ধারায় কাজ করলে এটা ডাজন্ট ম্যাটার যে আমি কার সাথে কাজ করছি। হ্যাঁ, সেই ধারায় তো কাজের আমাদের কোনো গতি একই সমান্তরাল জায়গায় কখনো যায়নি আফটার ডিভোর্স। সো ওইটার প্রশ্ন, মানে ওই প্রসঙ্গের প্রশ্নই আসে না। আর ঘটনাটা এত আগে ঘটে গেছে যে আমার মনে পড়ে না এখন যে কী ঘটেছিল। সো ওইটা নিয়ে কথা বলার কোনো মানে হয়নি। এরপরে জীবনে আরও অনেক কিছু এসছে, অনেক কিছু চলে গেছে, তো জীবন অনেক দূরে গিয়ে গেছে, জীবনটা অনেক সুন্দর হয়েছে। এমন কিছু হয়নি যে পুরনো দিন নিয়ে মনে করতে হবে, দুঃখ করতে হবে বা কিছু হবে, জীবনটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু নায়িকাদের একটু রহস্যের মধ্যে থাকতে হয়, আমি অফিসিয়ালি সিঙ্গেল আছি। তার মানে আনঅফিসিয়ালি অন্য কিছু কি ভাবা যায়? তোমার তো ওটিটিতে রিলিজ হবে বলি, বলিতে অলরেডি সবাই জেনে গেছে আমার ক্যারেক্টারের নাম আনারকলি, আমি একটা ব্রোথেলের নেত্রী। সো ওই ক্যারেক্টারটা আমার জন্য একটা অদ্ভুত ধরনের চ্যালেঞ্জিং ছিল। আমার, বললাম যে আমি র্যাম্পে হেঁটেছি, যেটা আমাকে খুব হেল্প করে আমার হাঁটা চেঞ্জ করার। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে সাথে কিন্তু আমার হাঁটা চেঞ্জ হয়ে যায়। সো আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, আমার নাচ যেটাকে আমাকে হেল্প করে আমার এক্সপ্রেশনে, এবং অফকোর্স ডায়ালগ তো একটা মানুষের সব কিছুই চেঞ্জ করে দেয়। এই ক্যারেক্টারটা তৈরি করতে আমাকে এগুলো হেল্প করেছে, আমার ডিরেক্টর আমাকে প্রচণ্ড হেল্প করেছে, আমাদের প্রোডিউসার টিম যারা ক্রিয়েটিভ প্রোডিউসার ছিল, রবি, সানিয়াত ওরা এবং শঙ্খ আমাকে ভীষণভাবে আমার ক্যারেক্টারটা হেল্প করেছে তৈরি করতে। আমার দুর্দান্ত কিছু কোয়ারটিস্ট ছিলেন, এবং আমাদের কস্টিউম যে করেছে বিজয়া, অসম্ভব ভালো করেছে যে প্রথম লুকেই মেয়েটার ক্যারেক্টারটা দাঁড়িয়ে যায়। তো আই হোপ মানুষের খুব পছন্দ হবে। অলরেডি টিজার এবং ট্রেইলারেই তো মানুষজন আমাকে ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে, সো আই হোপ ভালো লাগবে সবার। সোশ্যাল মিডিয়ায় যখন দেখা যায় যে একজন সেলিব্রিটি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করছে, তখন প্রচুর পরিমাণ ট্রোলের শিকার হচ্ছে, এই জিনিসগুলি তুমি কিভাবে নাও? অফকোর্স ট্রোল তো আমাদেরকে নিয়েই করবে, ওদেরকে নিয়ে কে করবে, প্লিজ ওদেরকে করতে দাও ওদের কাজ, এবং আমি আমার কাজ করে যাই। আমার কাজ অনেস্টলি কাজ করা। আর অনেকেই এসে কমেন্ট করে, আমি 2-1 বার পড়েছি, কারণ আমি খুব ঘুরতে ভালোবাসি। আমার খুব মজার একটা টিম আছে, কিন্তু মানে সবগুলো অনেকগুলো মেয়ে বন্ধু আছে, ট্রাভেল বন্ধু আছে, তারা আমরা প্রায় এরকম সারা বছর ধরে টাইম টাইম টাকা পয়সা সব জমিয়ে টমিয়ে আমরা একটা দেশের বাইরে যাই এবং ইচ্ছা মতো মাস্তি করে দেশে ফিরে আসি। এখন এখানে এসে, ওইখানে এসে অনেকে কমেন্ট করে যে প্রায়ই দেখি দেশের বাইরে যান, কোত্থেকে টাকা পান? ভাই, আমার টাকা নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি আমার ট্যাক্স ঠিক মতো দিচ্ছি, সো আপনাকে ভাবতে হবে না। এবং আপনারা অনেকেই লেখেন যে হ্যাঁ, শেষ বয়সে তো হাত পাতে সরকারের কাছে, আপনারাও পাতেন, আপনারাও ঘুষ নেন, আপনারাও ডিসঅনেস্টি করেন, আমাদের এখানে ডিসঅনেস্টি করার কোনো চান্স নেই, আমরা অনেস্টলি মাথা মানে মাটি কাটার মতো আমরা খেটে কাজ করি। রূপালি পর্দায় এবং বাস্তব জীবনের মধ্যে পার্থক্যটা কোথায় দেখো তুমি? রূপালি পর্দায় যখন অভিনয় করি, তখন আমার যেটা সবচেয়ে ভালো লাগে যে আমি এমন একটা ক্যারেক্টার করি সেটা আসলে আমি না,
এবং আমি লাকি যে মানুষজন আমার অভিনয় পছন্দ করে, আমার কিন্তু আমার নিজের কাজ ভালো লাগে না, অভিনয় ভালো লাগে না, আমি কিন্তু আমার কাজ দেখি না অনেস্টলি স্পিকিং। যেটা বড় পর্দায় রিলিজ হয় সেটা আমাকে দেখতে হয় প্রিমিয়ার শোতে গিয়ে, বাট আমি কিন্তু দেখি না, পছন্দ করি না আমাকে দেখতে স্ক্রিনে। বাস্তব জীবনে আমি ভীষণভাবে সত্যবাদী, আমি মুখের উপরে সত্য কথা বলতে পছন্দ করি এবং যাদের সাথে মিশতে পছন্দ করি তাদের সাথে মিশি। আমি মিথ্যার সাথে থাকতে পারি না এবং আমি যে মিথ্যা বা আমি যে কিছু পছন্দ করছি না, আমার এই ভাইবটা সে পেয়ে যায় যার সাথে আমি মিশি এবং তার ভাইবটা আমি পাই যদি তার মধ্যে নেগেটিভিটি কিছু পাই। সো আমি ভীষণভাবে, আমি যদি বলি যে আমি অনেস্ট এটা বলবো না, অনেস্ট হওয়ার চেষ্টা করি সেটাও বলবো না, আমার মধ্যে এটা আছে, আমি অ্যাডাপ্ট করে নিয়েছি যে আমি ভীষণ নিজের ক্ষেত্রে অনেস্ট। সো আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত নিজের জন্য বাঁচতে চাই, নিজের কাছে অনেস্ট হয়ে বাঁচতে চাই এবং আমি সত্যিই হ্যাপি যে আমি যেটা যেটা জীবনে করতে চেয়েছি সেটা পেরেছি। হ্যাঁ, আমার জীবনে এমন কোনো ডিসিশন আমি হয়তো নিয়েছি যেটা হয়তো আরেকটু অন্যভাবে নিলে জীবনটা অন্যরকম হতে পারত, কিন্তু ওটাই আমার জীবন, ওটার জন্যই আজকে আমি সোহানা সাবা। আমার আমার আমাকে সবাই বলে যে আমি পার্সোনাল লাইফে এত বোল্ড, এত স্বাধীন, এত সাহসী, এ কারণেই বলে যে আমি ওগুলো করে আসতে পেরেছি এবং ওগুলোকে ওভারকাম করে আসতে পেরেছি এবং স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছি। আর আমি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে যে আমার একটা আইডেন্টিটি হবে, আমি খুব প্রাউড ফিল করি আমি কাজ করি এবং আমার যে আইডেন্টিটিটা সেটা নিয়ে আমার ছেলে যেন প্রাউড ফিল করে বলে যে আমার মা সোহানা সাবা। আমার কাছে শুধু একটাই চাওয়া যে আমার ছেলে যেন খুব প্রাউড ফিল করে বলে আমার মা সোহানা সাবা। এবং আমি দেখি ও এত ছোট বাট ও যে প্রাউড ফিল করে এবং লোকজন যে আমাকে একটু অন্যভাবে দেখে, আমার সাথে এসে ছবি তুলতে আসে বা আমাকে পছন্দ করে বলে, এটা যে ও এনজয় করে, ও এনজয় করে সেইটা আমার অলরেডি ভালো লাগে। এবং আমি ওকে শেষ দিন পর্যন্ত ও যেন প্রাউড ফিল করে যে আমার মা ছিলেন সোহানা সাবা, সেটাই চাই। সোহানা সাবা সম্পর্কে জানলাম তার জানা অজানা অনেক কথা। নেক্সট এপিসোডে নতুন কোনো অতিথির গল্প নিয়ে হাজির হব। টিল দেন সঙ্গে থাকুন সময়ের।